같이? 알로! 알로 두미 코탈! 코탈 두미 알로! 이리와니! 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 신부! 신부 버렸나? 너만 샵 거다 신부! 나나게! 나나게 두미 버렸어! 아마 সূর্যদা আমার সূর্যদা যে এতদিন পরে এসেছে আমার সূর্যদা তো ড্রয়িং রুম নেওয়ার জন্য অপেক্ষা করছে আমি এখনই সূর্যদার কাছে যাব সূর্যদা আমি কেমন করে বোঝাই যে সূর্য আর তোর কাছে কোনোদিন ফিরে আসবে না হ্যাঁ মামুনি না বাবা না তুমি চুপ করো বাবা তুমি চুপ করো এমন কথা বলতে নেই বাবা এমন কথা বলতে নেই আমার সূর্যদা আমার সূর্যদা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না Thank you.
রাখতে মামনি নিজেকে তিল তিল করে শেষ করে ফেলছে বলেন এখন মামনিকে বাঁচাবার একমাত্র পথ আমি জানি মেন্টাল ট্রিটমেন্ট না করলে হয়তো আলো দেবীকে সুস্থ করা যাবে তাই আমি গৌতমকে সঙ্গে নিয়ে এসেছি এই অনন্তর কাছে আপনাদের পারিবারিক সুখ সম্পর্কে কথা অনেক শুনেছি তাই তো আপনাদের বিপদের কথা শুনে তাই অনন্তর কাছে সাড়া না দিয়ে আমি পারলাম না আমার দিদিমণি আমার দিদিমণি আগের মতো সুস্থ হয়ে উঠতে কোনো কারণ নেই কিন্তু তার আগে আলোদেবীর প্রথম জীবনের ঘটনা আমার একান্ত জানা প্রয়োজন কেন ইবা আলোদেবীর এই পরিণতি শুনলেন ডাক্তারবাবু তাহলে শুনুন আলোদেবী যদি সূর্যটা বলতে ভালোবাসত ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র আমার মেয়ে আলোর 25তম জন্মদিন আমি স্থির করেছিলাম ওই ওই দিনটাকে আলো দেবী আর সূর্যের বিয়ের ব্যাপারটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করব সেই আনন্দে সারা বাড়িটা মেতে উঠেছিল আর সীমাহীন আনন্দে আত্মহারা কিছু মানিয়ে দিতে চেয়েছিল নাচের গানে একেবারে ভরিয়ে দিই হয় তোর মাথায় কর হা হইছি
Oh,
ভেঙে পড়বেন না আমি কথা দিচ্ছি আলোকে আমি সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ডক্টর কিন্তু কারণ আমার একটা রিকোয়েস্ট রাখা কি রিকোয়েস্ট ডক্টর ইন্টারনাল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আলো দেবীর প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট কিন্তু তার এখান থেকে কেন বলতাম কারণ এখানে ছড়িয়ে আছে আলো দেবী আর সুযোগের ভালোবাসার কথা আলো দেবীর মনের কথা তাই আমি চাই আমার এই মনের মতন আমার বন্ধুকে বাংলাতে আমি নিয়ে যেতে চাই আপনি আর কিন্তু করবেন না বন্ধু আলোর দায়িত্ব আমি গৌতমের হাতে তুলে দিয়েছি ও যখন কথা দিয়েছে আলোকে ও ঠিক সুস্থ করে তুলবে আর সেই সঙ্গে আমার অনুমান যদি সত্য হয় তাহলে হয়তো সূর্যকান্ত বাবু কোনো না কোনো সন্ধান আমি নিশ্চয়ই বের করবো তুমি কি বলছো অনন্ত যে মানুষটা বেঁচে নেই তাকে কিনা তুমি সূর্যকান্ত বাবু যে মারা গেছে তার লাশটাই প্রমাণ কিন্তু কিন্তু সূর্যকান্ত বাবুর লাশটা আমরা খুঁজে পাইনি কোথাও না কোথাও পাওয়া যেত আর লাস্টটাই যখন পাওয়া যায়নি তখন আমার অনুমান সূর্যকান্ত বাবু বেঁচে আছে কিছু জানাবি তুই তোর ডিউটি আমার কর্তব্য আমাদের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো সেবা টেবা করে বাবুটারে সুস্থ করতে হবে মা বন্দেবী মরণের হাত থেকে ছিনাই নিয়ে যখন আমার এই বস্তিতে পরদেশি বাবুকে নিয়ে এসেছিস তখন তখন ওর প্যারেন্টুকু বাঁচাই দে মা ওর প্যারেন্টুকু বাঁচাই দে বাবু এই পরদেশি বাবু তুই কোথায় বসিস না কেন চোখ মেলি টাকা পরদেশি বাবু চোখ মেলি টাকা কোথায় বল কোথায় বল পরদেশি বাবু কোথায় বল পরদেশি বাবু আরে বুড়িয়া নদী থেকে জল নিয়ে এসেছি বটে জল বাবুর চোখে মুখে দে বাবু হসপিটাল কে
আমার মতো ভুবর কি একটু জায়গা পাবি লাই আর আমি তক
তখন তোকে আপন করে কি বলেছিলাম জানিস কালো জলে উছলা তালে উঠলো সোনা গান ফুলমণি তোর সেই খেলাঘরের মগনকে আজও মনে আছে তো